নিউ ইয়র্কের জাবিদ সেন্টারে চলছে তিন দিনব্যাপী ব্রডকাস্ট মেলা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মেলায় এসেছেন টেলিভিশন ও সম্প্রচার সংশ্লিষ্টরা। এই মেলায় তুলে ধরা হয়েছে সম্প্রচার যন্ত্র ও আধুনিক প্রযুক্তি। মাইটিভি আমার একটা বিশেষ টিভি, মাইটিভির প্রবাসে বাংলাদেশ এই অনুষ্ঠানটা দেখি। বাংলাদেশে অন্যতম সম্প্রচার মাধ্যম মাইটিভির আধুনিকায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানের মালিক ও শীর্ষ কর্মকর্তারা এই মেলায় যোগ দিয়েছেন। আরো উন্নত মানের আসলে আমরা সফটওয়্যার যেগুলো এডিট প্যানেল আমরা ইউজ করি সেখানে আমরা দেখলাম নতুন নতুন এখন 2023-24 সফটওয়্যারগুলো বের হয়ে গেছে। অ্যান্ড ক্যামেরাসগুলো দেখলাম যেগুলো মোশন ট্র্যাকিং ক্যামেরাগুলো সনি প্যানাসনিক ওরা বের করছে, ব্ল্যাক ম্যাজিকেরগুলো দেখলাম। অ্যান্ড ইনশাল্লাহ মাইটিভি যেহেতু অলওয়েজ উই ট্রাই আওয়ার বেস্ট টু ডু ডেভেলপমেন্ট আরও যাতে ভালো হয় আমাদের টেলিভিশনের, যাতে মানুষের সাথে কানেক্টিভিটি করতে আমাদের খুব সহজ হয়, সেই আসলে চেষ্টা আমরা সবাই করবো মাইটিভি পরিবার। সময়ের সাথে দর্শকদের চাহিদা বিবেচনা করে নিজেদের প্রতিষ্ঠান আরো আধুনিক করতে চান কর্মকর্তারা। H265 এই ফরম্যাটটা দেখলাম যে এখন অ্যাভেলেবল ডিভাইসগুলো বের হচ্ছে, সবটুকুই টেকনোলজি এবং টেকনিক্যাল অবস্থানের উপরে বেঁচে আছে। সামনের দিকে এগিয়ে যাবে দেশ, বিশ্ব গ্লোবাল ভিলেজে পরিণত হয়ে গেছে। সো এখন আমাদের মনে হয় যে সব দেশ মিলে এক দেশ। প্রবাসী দর্শকদের চাহিদা অনুযায়ী নিত্য নতুন অনুষ্ঠানের পরিকল্পনার কথা জানিয়ে মাইটিভির সাথে থাকার আহ্বান জানান মাইটিভি পরিবার। প্রবাসী যারা আছেন দেশের বাইরে, আমি তাদেরকে মাইটিভি পরিবারের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের অক্লান্ত পরিশ্রমে, আপনাদের ভালোবাসায় আমাদের দেশ আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রেভিডেন্স যোদ্ধা এদেরকে স্যালুট মাইটিভি পরিবারের পক্ষ থেকে। মল্লিকা খান, মাইটিভি, জাবিদ সেন্টার, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।